হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করব আল্লাহ পাকের মেহরবানিতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করব সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে আমি একটি খুশি সংবাদ জানাব, সেটি হচ্ছে যে অনেকদিন কষ্টের পরে আমাদের আর কি ইউটিউবে যারা কাজ করি তাদের হচ্ছে একটি স্বপ্ন থাকে, যে সেটা হচ্ছে চ্যানেলটি মনিটাইজেশন হওয়া। তো আমার চ্যানেলটি আল্লাহ পাকের মেহরবানিতে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গিয়েছে আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়ায়। বিছানার চাদরটি অনেক আর কি ময়লা হয়ে গিয়েছিল, তো সেটা আমি উঠিয়ে নিয়েছি এবং কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি। আর সাথে হচ্ছে আপনাদের সাথে একটু গল্প করছি। তো আশা করব যে আপনারা পুরো ব্লগটি আমার সাথে থাকবেন, এবং আমার এই মনিটাইজেশন হওয়ার পিছনের কিছু গল্প আছে, সেই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে। ইউটিউব কিন্তু সুন্দর একটি প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু আমরা যারা নারীরা আছি সুন্দরভাবে মানে আমরা ঘরে বসে কিন্তু কাজ করতে পারি। আমাদের এই জন্য বাইরে যেতে হবে না, বা নিজের সন্তান পরিবার সংসারকে সময় দিয়েও কিন্তু আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। তো আমি সবাইকে বলবো যে অনেকে হয়তো জবের জন্য বাইরে অনেক দৌড়াদৌড়ি বা অনেক পেরেশানিতে থাকেন, তারা কিন্তু নিজের ঘর সংসার সামলে নিজের পছন্দ মতো একটু সময় বের করে কিন্তু যা যা আমরা করি সংসারে বা হচ্ছে যা কিছু আমি ভালো লাগে আমার কাছে ভালো পারি, সেটা কিন্তু আমি যদি তুলে ধরি সবার কাছে, সবার যদি হেল্প হয়, তো এরকম একটি প্ল্যাটফর্ম কিন্তু আমাদেরকে দিয়েছে ইউটিউব। তো আমি মনে করি ইউটিউবে কাজ করাটা অনেক বেশি সম্মানজনক। আমার চ্যানেলটি আমি খুলেছিলাম ফেব্রুয়ারিতে 6 তারিখে 2019 সালে। তো একেবারেই শখের বসে খুলেছি, কারণ হচ্ছে অনেকের চ্যানেল দেখতাম, ভালো লাগতো। তো ভাবলাম যে আমার একটি চ্যানেল থাকলে কেমন হয়, তো আমিও আমার শখের কিছু আমি এখানে সবার সাথে শেয়ার করব, আমার শপিং, রান্নাবান্না বা যা কিছু আমি করি। তো খুব শখ করি আর কি চ্যানেলটি খোলা। তো প্রথম অবস্থায় কিন্তু অনেক কিছুই বুঝিনি। তো যারা নতুন চ্যানেল খুলতে চাচ্ছেন, তো সবার উদ্দেশ্যে আমি বলছি যে ইউটিউব কিন্তু এখানে অলস বসে থাকার জায়গা না, এখানে কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়। তো একটা জব, যেমন জবে যেমন আমরা সময় দেই, তো এখানেও কিন্তু আমাদেরকে প্রচুর সময় দিতে হয়। তো সেটার জন্য একটি নির্দিষ্ট সময় রাখতে হবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু স্বপ্নে একটু বাজারও করে ফেলেছি। তো স্বপ্ন থেকে বের হওয়ার পরে এই যে দারুণ সুন্দর একটি জিনিস আমার চোখে পড়লো, এত সুন্দর লাগছে যে ভ্যান গাড়িতে আমি এত এত গোলাপ দেখছি, ভীষণ সুন্দর। তো এরকম আমি আসলে কখনোই দেখিনি। তো যাই হোক, এই যে স্বপ্ন থেকে টুকটাক কেনাকাটা করেছি, আমার একটি ফেস ওয়াশ আর হচ্ছে টমেটো সস, আর পেঁয়াজের দামটাও একটু কম পেয়েছি, তাই আমি 2.5 কেজি পেঁয়াজও নিয়েছি, 125 করে রেখেছে। এখন হচ্ছে শেয়ার করব যে আমি আরও কিছু টুকটাক কেনাকাটা করেছিলাম। তো তার ফাঁকে ফাঁকে যদি সম্ভব হয় আমি মনিটাইজেশন অন হওয়ার পিছনের কিছু গল্প আপনাদের সাথে করব। মনিটাইজেশন অন হতে কিন্তু একটি চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন। তো সেটি কভার হলেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি এখন হচ্ছে একটু প্রাইসগুলো বলে দেই, যে এখানে এই যে সার্ভিং ডিশটি দেখতে পাচ্ছেন, এটি প্রাইস আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে 870 টাকা। আর এখানে হচ্ছে দুটো কাপ, তো কাপ দুটোর প্রাইস ছিল হচ্ছে 100 করে 200 টাকা। লম্বা এই চামচটি দেখতে পাচ্ছেন, এটা নিয়েছে 90 টাকা। আর হচ্ছে এখানে এই যে পিঠা বানানোর একটি সাজ কিনেছি আমি, সেটা হচ্ছে এটাও হচ্ছে 100 টাকা। আর এখানে হচ্ছে এই যে আইস বক্স আছে, এটা হচ্ছে 155 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন যে কাপ কেক পেপার, এটা হয়েছে
এটা হচ্ছে আর কি 145 টাকা, আর এটা হচ্ছে একটা টেবিল ক্লথ, তো এটা নিয়েছে আমার কাছ থেকে 220 টাকা। তো এটা কেনার কোনো উদ্দেশ্য ছিল না, তো আর কি কেমন যেন ভালো লাগলো তাই কিনলাম। আর ওখানে হচ্ছে ওখানে আরও আছে রেক্সিন, তো ওটা নিয়েছে 220 টাকা। আর এই চামিচটার প্রাইস তো বোধহয় বললাম। আর এখানে হচ্ছে এটা হচ্ছে একটা রানার, তো রানারটাও খুবই রিজনেবল প্রাইস, এটা হচ্ছে 220 টাকা নিয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে আরেকটি মোল্ড, তো এটার প্রাইসটা নিয়েছে আমার কাছ থেকে 140 টাকা। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিজা কাটার বা যে কোনো কুকি কাটার একটা আর কি ডাইস বা মেশিন বলতে পারেন, এটা হচ্ছে 125 টাকা। আরেকটি স্ট্রো জারের প্রাইসের কথা আমি বলতে ভুলে গিয়েছি, তো সেটির প্রাইস ছিল আর কি 250 টাকা। তো এই সব কিছুই আমি যদি আর কি পারি একটু সাজিয়ে আপনাদেরকে আবার নতুন একটি ব্লগে নিশ্চয়ই দেখাবো। আরও দুটো পাপোশও কিন্তু আমি কিনেছিলাম, তো পাপোশ দুটো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে আমার দুটো পাপোশ যে কিনেছিলাম সেই দুটি, তবে এই যে আর কি আমার কাছে এই রেড আর গ্রিন এই পাপোশটা খুব ভালো লেগেছে, তো এরকম আর পাইনি। আমি বলেছিলাম যে একটু কালারফুল আরেকটা দেখাও, তো আসলে আর ছিল না কালারফুল, তবে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর হচ্ছে যে এটা একটু ঘিয়া বা ক্রিম কালার টাইপের, তো এটা অতটা ভালো লাগে নাই, তারপরেও আসলে জিনিসগুলো খুবই ভালো। আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে 650 টাকা, আমাকে আর কি 700 বলেছিল, তারপর হচ্ছে 650-তে রেখেছে। আর এখন হচ্ছে সকালবেলা, এটা হচ্ছে সোমবার সকালবেলা, তো সোমবার সকালবেলা আমি ছেলেদের জন্য একটু টিফিন রেডি করেছি, তো ওদেরকে এখন অনেক সকাল, আমি 6টায় আর কি ঘুম থেকে উঠে ওদের জন্য টিফিন রেডি করেছি, তো টিফিনটা রেডি। আর আমি আজকে টিফিনে দিয়েছি হচ্ছে পাউরুটি আর ডিম, আর হচ্ছে সেটা আমি সুন্দর করে সস দিয়ে দিয়েছি, তো ওরা কিন্তু এটা খুব পছন্দ করে, তো ওদের টিফিনটা রেডি। আর হচ্ছে আমি এতক্ষণ যে আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু ছিল রবিবারের ব্লগ আর কি, তো আমি আজকে রবিবার আর হচ্ছে আজকের ব্লগটা একসাথে শেয়ার করছি। তো গতকালকে কিন্তু অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল, সেগুলো আমি আজকে গুছাবো আর আপনাদের সাথে একটু গল্প করব। তো যারা এখন আর কি নতুন চ্যানেল ওপেন করতে চান বা করেছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো যে একদম যেদিন থেকে চ্যানেলটি ওপেন করেছেন সেদিন থেকেই কিন্তু রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটির ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে এবং হচ্ছে সাবস্ক্রাইবারও 1000 হয়ে যাবে। তো আমরা কিন্তু 1K সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য অনেক কষ্ট করেছি, কিন্তু সবচাইতে আর কি বেস্ট আইডিয়া কিন্তু এটাই যে রেগুলার ভিডিও আপলোড দেওয়া। তো আমরা হয়তো অনেকেই বুঝিনি, অনেকেই আর কি অনেক প্রবলেম ফেস করেছি, তবে সবার উদ্দেশ্যে সবার আর কি যেন একটু হলেও হেল্প হয়, তাই আজকে আমার এই কথাগুলো বলা। আশা করব যে সবাই আমার কথা শুনে বা আরও অনেক অভিজ্ঞ বড় বড় ভাইয়া আপুরা আছে তাদের কথা শুনে বা ইউটিউবের রুলস ফলো করে যদি আপনারা রেগুলার ভিডিও আপলোড করেন, চ্যানেলটার পিছনে একটু সময় দেন, ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন একদিন সত্য হবে। আমরা কিন্তু যারা কাজ করছি ইউটিউবে অনেকেই আছি যে একদমই কিছু জানি না, শুধুমাত্র শখের বসে আর কি একটি চ্যানেল ওপেন করেছি। কিন্তু আমার মতে হচ্ছে যারা ডিসিশন নিচ্ছেন যে নতুন একটি চ্যানেল ওপেন করবেন এবং ইউটিউবে কাজ করবেন, তো তাদের জন্য বলছি অবশ্যই আপনারা সব কিছু জেনে বুঝে যদি এই প্ল্যাটফর্মে আসেন সেটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক বেশি প্লাস পয়েন্ট হবে, তাহলে কিন্তু কোনো ভুল বা কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হবে না এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন অন হয়ে যাবে। আর হচ্ছে মনিটাইজেশন অন হওয়ার জন্য আরেকটি উপায় কিন্তু আছে, সেটি আমি বলছি, তো সেটি হচ্ছে যে শর্টকাট একটি ওয়ে,
আর সেটা হচ্ছে যে আপনাকে লাইভ করতে হবে এবং হচ্ছে আপনার প্লে লিস্টটা সবাইকে দিয়ে প্লে করাতে হবে। তবে এই রুলসটা মানে এই সিস্টেমটাও কিন্তু খারাপ নয়, তবে এতে করে আর কি খুব তাড়াতাড়ি করে আপনার চ্যানেলটি ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু হয়তোবা চ্যানেলটি ওভাবে আপনার গ্রো করবে না। তো সেই জন্যই বেস্ট আইডিয়া হচ্ছে যে রেগুলার ভিডিও আপলোড দেওয়া। তো আমি সকল ভাই বোনদেরকে অনুরোধ করব যে আপনারা হচ্ছে শর্টকাট ওয়েতে না যেয়ে একটু কষ্ট করে যদি রেগুলার ভিডিওটা আপলোড দেন তো সেটাই কিন্তু ভালো হবে। তো আজকে অনেক কথাই বললাম, আশা করব যে আজকের কথাগুলো সবার কাছে একটু হলেও হয়তো বা হেল্প হবে। তো আমার চ্যানেলটি যারা দেখছেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।